নীল আনিয়ে দুই মাস যাওয়ার পরে হার এলা বলে গ্যাস 1200 কোটি টাকা, গ্যাসের টাকা বাড়ি গেল। এলা মানসির গালা ধাত, মাও বললে এলা কি করিবে, গ্যাসক তুলি থুইছে। জেলা গ্রাম বাংলা ধামরা জেলা পঞ্চায়েত ভোটক বাড়ি বাড়ি গেছি যে গ্যাস দিছে মোদি, গ্যাস ভোটে থুইলেন। এলা কাছে হার গ্যাস কহনে গ্যাস রাখছেন, ওই ওই যে সাজাইয়ে রাখছি, এখন তো 1200 টেহা কইরা গ্যাস, আমরা এত টেহা পাবো কহনে যে গ্যাসে ভাত রান্ধু, তাই গ্যাসে রাইখা দিছি, খড়িতেই রান্নার নইছি। তাহলে গ্যাস কহনে রাখছেন, তো ওই তো সাজাইয়া রাখছি, ট্যাঙ্কির মধ্যে মুরগির ভাষা বহাইয়া দিছি, এইখানে ডিম পারবার নইছে, এই হচ্ছে মোদির উন্নয়ন। তাই তোমরা জনগণ ভাওতাবাজি কান দিবেন না, যদি উন্নয়ন চাই, আমরা যদি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন একসাথে যদি বসবাস করি চাই, আমরা যদি মিলেমিশে থাকি চাই, একমাত্র এই শান্তি একমাত্র দিবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভুল বুঝিয়া রাজনীতি কান দণ্ড এই কাজ তোমরা করিবেন না। প্রত্যেক কর্মীদের দায়িত্ব যে আমার জোড়া ফুল চিহ্ন আর দলের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিহ্ন জোড়া ফুল, তা ভোট দিয়া বিপুল ভোটে বাজয়ী করিবেন। আজকের এই অধিকার যাত্রার মঞ্চ থেকে শপথ গ্রহণ করিয়া তোমরা গ্রাম বাংলায় প্রত্যেকটা মা বই নিলাক দিদির উন্নয়নের বার্তাটা পৌঁছে দাও, এই আশা আবেদন রাখিয়া মোর সংক্ষিপ্ত বক্তব্য এইটাই শেষ করলু। বন্দে মাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখেন জলপাই হাসলেন, খুব সুন্দর বক্তব্য রাখে এবং জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষা, পূর্ত কর্মাধ্যক্ষা নূরজাহান বেগম, এদিকে আমাদের এই এই তিনটি অঞ্চলের যে আমাদের জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ওখানে আছেন, আমাদের ধূপগুড়ি গ্রামীণের যে সভাপতি এবং বলিষ্ঠ একজন নেতৃত্ব বলা যাবে আমাদের মলয় রায় এখানে আছে, এখানে মহিলা সভানেত্রী আমাদের আছে তপতী সরকার রায়, তারপরে নামটি হ্যাঁ অঞ্জলি রায় আছে আমাদের সদস্য, পঞ্চায়েত সদস্য তরুণ রায় আছে, ও মনে প্রিয় সদস্য প্রধান বলে দিয়েছে আগে, হ্যাঁ প্রাক্তন প্রধান আছে আমাদের মমতা রায় আছে, তারপরে যুব সভাপতি নিবারণ রায় আছে, আমাদের যে গণপতি আছে, হ্যাঁ এবং সর্বোপরি যারা আজকের এই যে আমরা যুদ্ধে নেমেছি, রাজনৈতিক যুদ্ধে নেমেছি, যাদের যারা নাকি আসল আর কি এই রাজনৈতিক যুদ্ধে অংশগ্রহণ করবেন, আপনারা যারা এসছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি সালাম এবং ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের যে অধিকার যাত্রা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের এই যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে আমরা রাজনৈতিক লড়াই শুরু করলাম সেই সম্পর্কে আমি একটি কথা বলছি। আপনারা ইতিমধ্যেই শুনলেন যেটা অধিকার যাত্রা, কিসের অধিকার? আপনার অধিকার, আপনার গণতান্ত্রিক অধিকারের যাত্রা। কিসের অধিকার? আপনার সংবিধান, আমরা স্বাধীনতার পরে যে সংবিধান পেয়েছি সেই সংবিধান রক্ষার যাত্রা। কিসের যাত্রা? এটা হচ্ছে আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেটা রক্ষার যাত্রা, সেটা আজকে খুব বিপদে পড়ে গেছে, সংকটে পড়ে গেছে। সর্বোপরি কিসের যাত্রা? বাংলার বঞ্চনার যাত্রা, বাংলার যে বঞ্চনা তার বিরুদ্ধে আজকে আমাদের অধিকার যাত্রা। বাংলাকে বাংলার ন্যায্য অধিকার থেকে যেভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যাত্রা। আমাদের এই যাত্রার মধ্য দিয়ে আমরা বিজেপি সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি নাকি খুব মানে একেবারে ধর্মের নামাবলী দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ধর্মের নামে হাজারো মিথ্যা কথা বলছেন, মানুষকে ঠকাচ্ছেন বিভিন্নভাবে, তার বিরুদ্ধে আমাদের যাত্রা। ইতিমধ্যে আমরা ব্রিগেডে গিয়ে আমরা গর্জন করেছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে তাদের এই বঞ্চনার বিরুদ্ধে আমরা গর্জন করেছি এবং সেই গর্জনে আজকে দিল্লিতে যে ছাড় পোকাগুলো আছে তারা নড়ে চড়ে বসছে এবং তারা সিংহাসন থেকে তারা নেমে আসবে বাংলার এই গর্জনের জন্য। আজকে আপনারা দেখুন বাংলা যখন আমাদের দেশ পরাধীনতার জালে যখন আবদ্ধ ছিল, বাংলা থেকেই প্রথম প্রতিবাদের ঝড় উঠেছিল এবং এই বাংলা থেকেই এমন ভাবে যে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, ব্রিটিশরা বাংলা ছেড়ে তাদের রাজধানী 1911 সালে দিল্লিতে নিয়ে গেছিল।
এবং দিল্লিতেও আজকে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে। মধুদৃষ্টতি জিব্বাগ্রে হৃদয় গুহর আলম, যে প্রধানমন্ত্রীর মুখে আপনারা হাসি দেখছেন, মিষ্টি মিষ্টি কথা দেখছেন, মন কি বাত বলছেন, জনতার বাত উনি শুনছেন না, তার মনের কথা তিনি বলছেন, তার অন্তরটা কিন্তু বিষে ভরা। আপনারা বলুন তো, যারা আপনারা ধর্ম পালন করেন, ধর্মের নামে কখনো কি উচ্ছা, কখনো কি ধর্মের নামে অনাচার করা যায়? উনি তো করছেন অনাচার, বাংলাকে কেন বঞ্চনা করবেন? উনি বলছেন সবকি বিকাশ, তাহলে বাংলার বিকাশটা বাদে সবকি বিকাশ হয় কোনোদিন? ওরা বলছে বাংলায় কিছু ওদের কি আছে, চামচা আছে, সেই চামচারা বলছে কি বলছে যে বাংলার তৃণমূল সরকার চোর। কি করে হয়? তারা বসুক, চ্যালেঞ্জ করে বলছি, বাংলার যেখানে বেশিরভাগ মানুষ যে সরকারটাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাহলে এই বাংলার সেই যে বেশিরভাগ মানুষ, তাহলে তারাই কি চোর? আজকে 28 লক্ষ শ্রমিককে যারা বঞ্চিত করেছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে, তাহলে এই 28 লক্ষ শ্রমিক ওরা কি চোর? বলুন আপনারা যারা কাজ করেছেন আপনারা চোর বলুন, কেননা এই যে 28 লক্ষ শ্রমিকের মধ্যে বিজেপির সাপোর্টার্স রয়েছে তারাও তাহলে চোর, তাহলে তাদেরকে মেনে নিতে হবে, তাকে মেনে নিতে হবে, তারাও চোর। আজকে আমরা যখন আমাদের সরকার যখন এই যে 100 দিনের কাজের যে বঞ্চনা, তার পরিবর্তে যে টাকাটা দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আমার কাছে খবর আছে বিজেপির যারা সমর্থক সবার আগে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে দেখছে যে তাদের টাকাটা ঢুকেছে কিনা, তাহলে বলতে পারছে না ওরা। ফলে আমরা যে বক্তব্য রাখছি, আমরা যে বার্তাটা দিতে চাচ্ছি, যে আজকে বিজেপির যদি মনোনীত প্রার্থী যেই হোক না কেন, বিজেপির কর্মচারী যারা কর্মী, তারা যখন আপনাদের বাড়িতে ভোট চাওয়ার জন্য আসবেন, তখন আপনারা সেটা বলবেন যে আমার সেই 28 লক্ষ শ্রমিকের টাকা কোথায়, সেটা কে দাও, সেটা ন্যায্য পাওনা, সেটা সংবিধানে আছে, সেটা সেই পাওনা। ওরা শুধু অলনা দেখালে হবে না। যে কথাটা বলছে যে পশ্চিমবাংলায় ভুয়ো নাকি অনেক জব কার্ড আছে, আরে তার চেয়েও 3 গুণের বেশি ভুয়ো জব কার্ড সেই গেরুয়াধারী উত্তরপ্রদেশের যোগী রাজ্যে বেশি পাওয়া গেছে, নরেন্দ্র মোদীর গুজরাটে সবচেয়ে বেশি পাওয়া গেছে। তাহলে সেখানে কেন বঞ্চনা করা হচ্ছে না? সেই মানুষগুলোকে কেন চোর মনে হচ্ছে না? তারা আজকে যোগী রাজ্যে যারা আছে তারাও চোর, গুজরাটে যারা আছে তারাও চোর, এবং নরেন্দ্র মোদী নিজেও চোর। আজকে 3টে BNP গ্যাসের টাকার হিসেব উনি দিতে পারছেন না, উনি ইলেকশন ফন্ডের টাকা উনি উনি হিসাব দিচ্ছেন না। সেটা আমাদের অধিকার, সেই হিসাব চাওয়ার আমাদের অধিকার আছে, সেটা চাইতে হবে। যে বিজেপি রিয়ারে যাচ্ছে শ্রীরামের নাম নিয়ে যারা মিথ্যা কথা বলছে তাদেরকে বলতে হবে, তো তোমরা এই মিথ্যা কথা বলার আগে শ্রীরামের নামটা নিও না, সেই ভগবানকে তোমরা অপমান করো না, সেই ভগবানকে সামনে নিয়ে কখনো মিথ্যা কথা বললে ওদের কি বলা যাবে? ভগবানের নামে যারা মিথ্যা কথা বলে তারা কি হয়? তাদের স্থান হয় কোথায়? স্বর্গে না নরকে? ওই নরকে হবে, সেটা বেশি দিন নেই।